চার প্রকার ব্যক্তি রাষ্ট্রের খুঁটি। আব্বাসীয় খলিফা মনসুর একদিন উপস্থিত মজলিসে শুরার সদস্যদের সামনে বলতে লাগলেন, আমার দরজার কাছে যদি চার প্রকার লোক থাকে তবে আমি অন্য কারো প্রয়োজনীয়তা অনুভব করব না। উপস্থিত লোকজন বললেন, সেই চার প্রকার লোকজন কারা হে আমিরুল মুমিনিন? খলিফা মনসুর তাদের বলতে লাগলেন, মূলত এই চার প্রকার ব্যক্তি এমন যারা রাষ্ট্রের স্তম্ভ হয়ে থাকে, কোনো রাষ্ট্র তাদের ছাড়া টিকে থাকতে পারে না, তাদের গুরুত্ব খুব বেশি। তাদের মধ্যে এক হলো বিচারক, যে সুবিচার করেন, তাকে আল্লাহর রাস্তায় চলতে কোনো তিরস্কারে কোনো কিছু যায় আসে না, সে সত্যের উপর অটল থেকে সর্বদা ফয়সালা দিয়ে থাকেন। দ্বিতীয় সেই পুলিশ অফিসার, যে দুর্বলকে শক্তিশালী থেকে রক্ষা করে এবং নিজের দায়িত্ব ইমানদারির সাথে পালন করে থাকে। তৃতীয় কর আদায়কারী অফিসারগণ, যারা জনগণের প্রতি অন্যায় না করে নিজের দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত বলে খলিফা মনসুর নিজের শাহাদাত অঙ্গুলি তিনবার চাবালেন এবং আহ আহ করে আওয়াজ করলেন। দরবারের লোকজন জিজ্ঞেস করলেন, চতুর্থ লোককে আমিরুল মুমিনিন? খলিফা উত্তর দিলেন, চতুর্থ সেই গোয়েন্দা অফিসার যে উল্লেখিত তিন প্রকার ব্যক্তিদের রিপোর্টের সত্যায়নের জন্য শেষ সিল মোহর লাগিয়ে থাকে।